আপনারা শুনে মুসলমান আর আমি জেনে আর শুনে মুসলমান। বেজার হইলেন? হইলেও কিছু করার নাই, কারণ উচিত কথা বলতে ভয় পাই না। হক কথা বলার জন্য ইসলাম গ্রহণ করেছি, ইমান এনেছি। আল হাকুমুর রুন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়া সালাম। আমার রাসূল বলেন হক কথা তিতা হয়, তাই বলে কি তুমি বলা বাদ দিয়ে দিবা? তুমি যদি হক কথা তিতা হয় জেনে বলা বন্ধ করে দাও, তাহলে যদি বলা বন্ধ করে দাও দুনিয়াতে তুমি হয়তো মানুষের কাছে ভালো থাকবে, হাশরের ময়দানে ফেরেশতার ফিদান খাবে। আর যদি হক কথা বলো হয়তো দুনিয়াতে তোমাকে মানুষ খারাপ বলবে, কিন্তু আখেরাতে ফেরেশতা সালাম দিয়ে তোমাকে জান্নাতে নেবে। কি ঠিক কি না? তো কোনটা দরকার, দুনিয়া না আখেরাত? ক্ষণস্থায়ী দুনিয়া। ইমামে গাজ্জালী রহমাতের তার চাইতেও বেশি কষ্ট ওয়াজ করা। আরে মাটি কাটলে তো শুধু শক্তি খরচ হয়, শক্তি খাটাতে হয়, ওয়াজ করতে হলে শক্তি লাগে, জবানের জড়তা ছাড়ানো লাগে, মাথাটা ব্রেনটাকে মস্তিষ্কটাকে একবারে ফ্রি রাখা লাগে, কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলা লাগে। কারণ একটা কথা যদি স্লিপ অফ টান হয়ে যায় কালকে সকালবেলা, ওই যে মিডিয়া একেবারে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেবে, চোদ্দ গোষ্ঠীর সাইজ, ওয়াজ করবি বক্তা, ওয়াজ করা জিন্দেগির তরে শেষ। কি হতে পারে না? বক্তা খালি ওয়াজ, মাইক সামনে পাইয়া কথা বললেই ওয়াজ হয় না, ওয়াজ করার অনেকগুলো সাইড আছে। সাপুরে বলতেছে মিয়া বিনবাসী বাজাইছেন কখনো? বোঝেন কত কষ্ট? দশ মিনিট বিনবাসী বাজাইলে সাপ গর্তে কেন ঝোপে জঙ্গলে থাকতে পারে না? ৪৫ মিনিট ধরে বিনবাসী বাজাই, সাপ বেরোয় না মিয়া, ফাজলামো করার জায়গা পান না। মাওলানা হাবিবুর রহমান সাহেব বলতেছে ভাই রাগ করেন কেন, আমি তো দেখছি। কয় ধর্মিয়া ফাজলামি মিথ্যা কথা বলার জায়গা পান না। কয় আল্লাহর কসম আমি নিজে দেখছি। এবার বিশ্বাস করবে কি করবে না? কসম করছে কার? আল্লাহর। আল্লাহর কসম করার পরে আর অবিশ্বাস থাহে? সাপুরে বলতেছে ভাই এবার নরম হয়ে গেছে সাপুর, রাগ টাক নাই। কয় আল্লাহর কসম যখন বলছে তখন মিথ্যা হতে পারে না। না কয় ভাই তো সাপ যদি গর্তে ঢুকে থাকে তো বের হয় না কেন? কয় তা তো জানি না। সাপুরে বলতেছে ভাই হাবিবুর রহমান সাহেব আপনার বাড়িতে কি কোদাল আছে? হ্যাঁ কোদাল আছে না? চেনেননি কোদাল? বরকতের কোদাল। তাহাজ্জুদ গুজারিরা তাহাজ্জুদ পরে পাঁচ অক্ত নামাজ এশরাক আওয়াবিন জিকির আসগর সকাল সন্ধ্যা জিকির করে, একদল তাহাজ্জুদ গুজারি আছে না? দশ শতক জমি চাষ করে দুই বছর বারো শতক বানায়। আপনাদের এলাকায় বোধ হয় নাই, কারণ যে এলাকায় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন এই এলাকায় কি থাকতে পারে? বাতির নিচে অন্ধকার বেশি, বাতি যেমন আলো দেয় তার নিচে কিন্তু ওই রকম অন্ধকারও, তলায় কিন্তু আলো যায় না। তো উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির জমিনে শুয়ে আছে, তাই বলে কি চাঁদপুরটা একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে? না, এর মধ্যে অন্ধকার বেশি, ভণ্ডর অভাব নাই। কথা কয় না? ভণ্ডামির শেষ নাই। তো এরকম আল্লাহর অলি আছে না? কয় জমি দশ শতক দুই বছর চাষ করে বারো শতক বানাইলা কেমনে? কয় কোদালের বরকতে। কি এর বরকত? কোদালের বরকত। কয় কেমনে? কয় কামলা নিজি কামলা। প্রত্যেকবার জমিন ফসল বোনার সময় চাষ দেওয়া লাগে না? চাষ দেওয়ার আগে জমিনের আইলের ঘাস কাটা লাগে। তো কামলা নিয়েছে, কামলা কামলা নেওয়ার পরে কামলা মাঠে বলছে যায় জমিনের আইলের ঘাসগুলো কাটবি। তো কামলা তার কথা অনুযায়ী কাজ করে, ঘাস শুধু ছাড়তেছে। ওই যে তাহাজ্জুদ গুজারি বুজুর্গ পীর সাহ আল্লাহর ওলি গেছে, কয় কামলা দেখি কিরম কাজ করে, যায় দেখে শুধু আইলের ঘাস কাটে। কয় ধরবে না তোরে নিচে কি ঘাস কাটার জন্য? ওই ঘাস তো আমিও কাটতে পারি। কথা কি করতাম? কয় মিয়া তোরে নিচে আইল কাটার জন্য আইলে কাটবি?
কয় যতটুকু কাটার দরকার ততটুকু কাটি কয় না এরকম না দে কোদাল আমার কাছে দেখ কেমনে কাটতে হয় চার আঙ্গুল বসাইছি কয় আঙ্গুল চার পাশে যদি চার আঙ্গুল করে বাড়ে তাহলে কতটুকু বাড়ে দুই বছর যদি ছয় বার ফসলে ছয় বারে চার আঙ্গুল করে বাড়ে তো দুই শতক জমি বাড়তে সময় লাগে কয় ওই যে কোদালের বরকত কয় এই বরকতের কোদাল হাবিবুর রহমান সাহেব আপনার বাড়ি আসেনি কয় হ্যাঁ আছে তো কয়টা কোদালটা দেন কয় কি করবেন কোদাল দেন দেখেন কি করি তো সাফুরে কোদাল নিয়ে এবার শুরু করছে গর্তের ইঁদুরের গর্ত খোঁসা খুঁজতে 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 ইঁদুরের শেষ গর্তের শেষ প্রান্তে যায় দেখে দুটা ডোরা সাপ শুয়ে রয়েছে কি সাপ ডোরা সাপ সাপুরে বলতেছে আরে সর্বনাশ আরে এই যদি আমি জানতাম যে তোরা ধোরা সাপ এই গর্তের মধ্যে শুয়ে রইছো তাইলে কি আমি কষ্ট করে বিনবাসি বাজাইতাম তাইলে বরকতওয়ালা কোদাল দিয়ে খুইছেই তোরে বের করতাম এরকম ধোরা সাপ মার্কা মুসলমান সমাজে আছে না নাই আপনাদের চাঁদপুরে বোধ হয় নাই আছে ধোরা সাপ মার্কা মুসলমান বোঝে তো সাপুরে বলতেছে তাই তো বলি ৪৫ মিনিট বিন বাসি বাজানোর পরে কেন তুই বেরোও না আসলে তুই যে ধোরা সাপ তোর যে বিষ নাই তা যদি আমি আগে জানতাম তাইলে বিন বাসি না বাজাইয়া কোদাল দিয়ে খুইছেই তোরে বের করতাম কি ঠিক কি না কারণ যেই সাপের বিষ নাই ও সাপের কাছে বিনবাসীর কোনো দাম নাই এবার এরকম ধোরা সাপ মার্কা মুসলমান সমাজে অভাব নাই হাবিবুর রহমান ভাই দেখলেন এলাকার মধ্যে কিছু বিষাক্ত সাপ নামাজ ছেড়ে দিয়েছে নামাজ পড়ে না বিভিন্ন গুনাহের সঙ্গে জড়ায় গেছে সুদ খায় ঘুষ খায় জেনাবে বিচার হ্যাঁ বিপর্দায় চলে হ্যাঁ হারাম হালাল বাসে না হ্যাঁ গুনাহের কথা বলে গালাগালি করে বিভিন্ন রকম গুনাহের সঙ্গে জড়িত এই বিষাক্ত সাপগুলো সমাজে যদি ছড়াইয়া যায় তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে কলুষিত হয়ে যাবে তো এই সমাজটাকে সমাজটার থেকে এই বিষাক্ত সাপগুলোকে ভালো সাপ বানাতে এই বিষাক্ত সাপগুলোকে গর্ত থেকে উঠায়া বের করে খাঁচায় আটকানোর জন্য কিছু সাপুরে দাওয়াত দিয়েছে কিছু সাপুরে দাওয়াত দিয়েছে এই সাপুরেগুলো আসরের পর থেকে নিয়া এই রাত পর্যন্ত আলোচনা বিনবাসী কোরআন আর সুন্না নামক বিনবাসী বাজাইতেছে কোরআন আর সুন্নার বিনবাসী বাজাইতেছে এরপরেও যারা ঘরের বিছানায় চায়ের দোকানে টিভির সামনে জুয়ার আড্ডায় মদের আড্ডায় মেলায় বসে বসে সময় কাটাইতেছে বিনবাসীর শব্দ শোনার পরে তারা সাপুরের সামনে আসতে পারে নাই বোঝা যায় তাদের বিষ নাই বোঝা যায় তাদের বিষ নাই তারা হলো ধোরা সাপ মার্কা মুসলমান তারা হলো কি ধোরা সাপ মার্কা মুসলমান এই ধোরা সাপ মার্কা মুসলমানের যেমন বিষ নাই বিষ মানে হলো ইমান এই ধোরা সাপ মার্কা মুসলমান যেগুলোর ইমান নাই এরাই কেবল টিভির সামনে বিছানায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় চায়ের দোকানে সিনেমার সামনে আর মেলায় বসে বসে সময় কাটাইতেছে কথা বলেন ঠিক কি না কারণ এগুলোর যদি ইমান নামক বিষ থাকতো কোরআন হাদিসের আলোচনা শোনার পরে ঘরে বসে থাকতে পারত না কথা বলেন তার মানে বোঝা গেল আমরা যারা আসছি নিঃসন্দেহে বিষাক্ত ঠিক কি না আমরা জাতি সাপ মানে ফানক মানে কি ফানক এই ফানক সাপ বাংলার জমিনে আছে দেখেই এখনো নাস্তিকার মুর্তাদেরা বিষাক্ত বিষধর মুসলমান নামক ফানক সাপের ভয় পায় এই বিষাক্ত সাপ যদি বাংলার জমিনে না থাকতো তাইলে নাস্তিক আর মুর্তাদের দেশটা ভরে যেত দেখেন নাই কয়দিন আগে এই কিছুদিন আগে এক বেঈমান নাস্তিক ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার মসনদে বৈশা বলে কি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না কয় সংবিধান ৭২ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না সংবিধান পরিবর্তন করে বিসমিল্লাহির রহমানির রহিম উঠাই দেওয়া লাগবে বলে মিয়া ওলামা একরাম কত পিডায়া সোজা করছি ক
কয় ওলামায়ে কেরাম জানে কি আমার চাইতে বেশি এ যদি জানো বেশি তো বাহাসে আসো আমার সঙ্গে বাহাসে বসো কত বোঝো একটু দেহি আমার কোনো ব্র্যান্ডিং এর প্রয়োজন নাই আমি নিজেই একটা ব্র্যান্ড আল্লাহ কয় তোরে বাড়ার সুযোগ দিয়েছি বাড়তে থাক কত বাড়তে পারো আমার মায়রার দুনিয়ার বাইরে তুই যত বাড়বি তত তাড়াতাড়ি ধ্বংস হবি যত বাড়বি তত তাড়াতাড়ি তুই ধ্বংস হবি আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না বেঈমান জানো না ইন্না বাদশা রব্বিকালা সাদিদ আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা যখন কাউকে ধরি তো তার আর অস্তিত্ব রাখি না দুনিয়াও শেষ আখেরাতও শেষ করে দেই বেঈমানটা মনে করছিল যে আমারে পায় কিডা আমি প্রধানমন্ত্রী রে বাংলাদেশ সরকারের আম্মা ডাকি তোমার আম্মায় তোমার ক্ষমতার চেয়ার রাখছেনি ও বেঈমান তাকায় দেখ আল্লাহ কয় বেঈমান রে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না তার প্রমাণ দেখ বাংলাদেশ থেকে রাতের আধারে ক্ষমতার চেয়ার তোমার কাইরে নিছি কেমনে কয় আমি কাইরে নেই নাই বরং তুই নিজেই ছাইরা দিছ কি কয় তুই নিজেই ছাইরা দিছ আমি ছাড়াই নাই রাতের আধারে বাংলার জমিন থেকে লাল লজ্জায় লাল হওয়া মুখটা বাংলার মুসলমানকে দেখাবা না দেখে তুমি রাতের আধারে বিদেশ চলে যাইতে চাইছো আল্লাহ কয় বেঈমান বিদেশ কেন বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও তোর জায়গা নাই গেছে কানাডায় যায় কানাডার এয়ারপোর্টে ঢুকছে কানাডার সরকার কয় নো অ্যালাউ শহরের ভিতরে ঢুকার অনুমতি নাই এয়ারপোর্টে আইছো ওখান থেকে ব্যাক গেছে দুবাই যাওয়ার পরে কয় উহু নট এলাও এয়ারপোর্ট পর্যন্ত তোমার ঢুকতে দিছি তোমার কপাল ভালো তাড়াতাড়ি বের হও দুবাইতে তোর জায়গা নাই গেছে সিঙ্গাপুর কয় সিঙ্গাপুরে তোর জায়গা নাই যেখান পর্যন্ত আইছো তোর বাপের কপাল ভালো তুই এয়ারপোর্ট পর্যন্ত ঢুকছো যদি জানতাম তোর এয়ারপোর্টেও ঢুকতে দিতাম না তাড়াতাড়ি বেরো এই সিঙ্গাপুরে তোর জায়গা নাই সাতটা দেশে এয়ারপোর্টে ঘুরে 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 আল্লাহ কয় বেঈমান রে তোর লজ্জায় লাল হওয়া মুখটা বাংলার মুসলমানকে দেখাবো না চল আবার বাংলাদেশে ফেরত চল বাংলাদেশে আসার পরে তাকায় দেখে ঘরের বিবি ডাক্তার জাহানারা বেগম নারী নির্যাতনের মামলা আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না কয় তোর ঘরেও শান্তি কাইরা নিছি খালি বাংলাদেশ থেকে নিছি তা না তোর ঘরেও শান্তি নাই কথা কয় না কথা কয় না আল্লাহ পারে কি পারে না এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি আসেনি আল্লাহ কয় রে বান্দা তাকায় দেখ আজ পর্যন্ত যারাই বেশি বেড়েছে আমি তাদেরকে সহজেই নামিয়ে দিয়েছি ফিরাউন এত মারা মারছিল আল্লাহ কয় রে ফিরাউন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ও বেঈমান তুই যত বাড়বি তত তাড়াতাড়ি ধ্বংস হবি ফিরাউনে কয় আমারে খোদা বল ফিরাউন মিশরের মানুষ কয় খোদা আল্লাহ করে বেঈমান আমার সিফাতি গুণ নিয়া তুই নিজের উপরে লাগাইছ ও বেঈমান জানো না আমি কত বড় ক্ষমতাশালী আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না নীল নদ এক হাঁটু পানি কয় আমারে মারে কিডা আমারে মারে কিডা আল্লাহ কয় বেঈমান রে এক হাঁটু পানির মধ্যে আমি যদি ইন্দুর সুবানো সুবাই তো ওই এক হাঁটু পানির মধ্যেও সুবাইতে পারি কি ঠিক কিনা ফিরাউনের নীল নদের মধ্যে এক হাঁটু পানি আল্লাহ কয় এক হাঁটু পানির মধ্যে তোর ইন্দুর সুবানো সুবাম কি ইঁদুর ধরা মেশিন পাওয়া যায় না একটা নেটের হ্যাঁ ওই ইঁদুর বাক্সের মধ্যে যাওয়ার পরে এবার মারেন কেমনে ওটা তো নেট গণ মারার কোনো উপায় নাই কোথায় পানিতে ডুবাও কি আল্লাহ কয় ফিরাউন নীল নদের নিয়ে অহংকার করস ওই নীল নদের মধ্যে তোর এক হাঁটু পানির মধ্যে তোরে সুবাম কি সুবানো সুবাই মারছেনি নমরু দেখো আমার মতো ক্ষমতাশালী কে আমারে খোদা মান আল্লাহ করে বেঈমান তোরে খোদা মানবে তুই কেমন খোদা সামান্য একটা ল্যাংরা মশার জ্বালায় জুতার ফিরানি খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায়
কথা কয় না, কথা কয় না, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা? আল্লাহ কয় বেঈমান তাকায় দেখ, এ তাকায় দেখ আমি আল্লাহর ক্ষমতা, কারে বলে ক্ষমতা, কেমন ক্ষমতা, আমি আল্লাহ কত বড়, তাকায় দেখ আমার ক্ষমতা কত, আমি আল্লাহ চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান বানাইতে পারি, পারে কি পারে না? আল্লাহ কয় ও মুসলমান তাকায় দেখ আমি আল্লাহ চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি, পারে কি পারে না? এই ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? বেশি লম্বা চড়া আলোচনা করব না, ছোট মানুষ, এলেম নাই, আমল নাই, ওই ফেসবুকের গজবের মধ্যে লিখার কোনো যুক্তি নাই। আমি নিজেই স্বীকার করি এলেমও নাই আমলও নাই, কি যে আলোচনা করি আমি নিজেও জানি না, আলোচনার মধ্যে কোনো আমলের বয়ান নাই। ও মিয়া আপনি ফেসবুকের মধ্যে লিখে আপনি গুণাগার হবেন কেন? আমি তো নিজেই স্বীকার করতেছি আমার কোনো এলেম নাই, আমার আমল নাই, একেবারেই ছোট, আমার মতো ছোট এই বাংলার জমিনে দ্বিতীয় জন নাই। আপনি কি বলবেন? আপনার বলার দরকার কি? আমি তো বলে দিলাম, এরপরেও যদি আপনি বলেন তাহলে আমার কিছু বলার নাই কি? কারণ নবমুসলিম এমন এক জিনিস, নবমুসলিমরা মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না, নাকি এরা মাদ্রাসায় পড়বে কেমনি? এদের মাদ্রাসায় পড়ার সুযোগ আছে নাই তো? হ্যাঁ, নবমুসলিম মানুষ এরা আবার আলেম হবে কেন? এরা অন্য ধর্ম থেকে আসছে, এরা আমাদের কাছেই থাকবে, সব সময় আমাদের পায়ের নিচে পড়ে থাকবে, এরা কেন আলেম হবে? আলেম হলেই তো আমাদের সমস্যা কি, ঠিক না ভাইরা আমার? এলেম কালাম নাই, ইসলাম গ্রহণ করেছি, বলেন কেন তাইলে এত সম্মান? সম্মান দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন সম্মান? দিয়েছেন আমার আল্লাহ। এমিয়া সম্মান দিয়েছেন আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। আপনি ভাইরাল হতে চান, ভাইরাল হতে কোনো সমস্যা নাই, ভাইরাল হলে এইভাবে ভাইরাল আপনি কেমনে হবেন? একজনের গীবত গাইয়া ভাইরাল করবে কে? আমার আল্লাহ। আল্লাহ চাইলে কাউকে পরিচিত করতে পারে, আল্লাহ চাইলে কাউকে গোপন করে দিতে পারে, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? জন্মসূত্রে ব্রাহ্মণ ঘরে জন্ম আমার, ছোট্টবেলার থেকেই বাবা দাদাদের কাছ থেকে শিখে এসেছি, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি হিন্দু ধর্মের সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে পাণ্ডিত্য অর্জন করে হিন্দু ধর্মগ্রন্থ বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য অগণিত কিতাব পড়ে 44,441 মন্ত্র পড়ে 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান, তাদের ধর্মের কোনো মন্ত্রের দ্বারা নেই তার কোনো প্রমাণ। এমনি মুসলমান হই নাই মিয়া, মনে করছেন গরুর গোস্ত খাওয়ার আশায় বোধ হয়? কয় মুসলমান, কারে বলে কয়? আমি মুসলমান, কেমন মুসলমান? কয় নামাজ না পড়লে কি হবে ইমান? ঠিক আছে কি কথা কয় না, কথা কয় না? কয় মিয়া তুমি আমাদের মুসলমান কইবা না, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, তো আমিও মুসলমান। কয় আমি মুসলমান শুনে মুসলমান, কিন্তু আমি মুসলমান জেনে আর শুনে মুসলমান। আপনি শুনে মুসলমান জেনে না, কেমন বলবেন যে আপনি আমাদেরকে শুনে মুসলমান কেন বললেন? হ্যাঁ আপনি শুনেই মুসলমান, আপনি বলেন তো আপনি যে মুসলমান এ আপনি জানলেন কেমনে? আপনার বাবাই আপনারে বলছে যে আমরা মুসলমান কি, ঠিক কি না? আপনার বাবাই আপনারে বলছে যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, ঠিক না? তার মানে বোঝা গেল আপনার বাবার থেকে আপনি শুনছেন যে আপনি মুসলমান। আপনার বাবা যে মুসলমান আপনার বাবা জানলো কেমনে? আপনার দাদাই বলছে যে হ্যাঁ আমি মুসলমান, আমার ঘরে তুই জন্মগ্রহণ করছো, তুইও মুসলমান, ঠিক কি না? আপনারা শুনে মুসলমান আর আমি জেনে আর শুনে মুসলমান। বেজার হইলেন? হইলেও কিছু করার নাই, কারণ উচিত কথা বলতে ভয় পাই না, হক কথা বলার জন্যই ইসলাম গ্রহণ করেছি, ইমান এনেছি,
আল হাকুমুর রুন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়া সালাম আমার রাসূল বলেন হক কথা তিতা হয় তাই বলে কি তুমি বলা বাদ দিয়ে দিবা তুমি যদি হক কথা তিতা হয় জেনে বলা বন্ধ করে দাও তাহলে যদি বলা বন্ধ করে দাও দুনিয়াতে তুমি হয়তো মানুষের কাছে ভালো থাকবে হাশরের ময়দানে ফেরেশতার ফিদান খাবে আর যদি হক কথা বলো হয়তো দুনিয়াতে তোমাকে মানুষ খারাপ বলবে কিন্তু আখেরাতে ফেরেশতা সালাম দিয়ে তোমাকে জান্নাতে নেবে কি ঠিক কি না তো কোনটা দরকার দুনিয়া না আখেরাত ক্ষণস্থায়ী দুনিয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাজান এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী সাময়িক কিছু মুসাফির খানা কেমন দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না কেমন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা এই পৃথিবীটাকে যদি তুমি একটা গোডাউন বানাও গোডাউন আর এই গোডাউনটাকে যদি সরিষা দিয়ে ভরে দাও একটা কবুতরকে তুমি হুকুম করো কবুতর আসবা একটা দানা খাবা 500 বছর পরে আবার আসবা একটা দানা খাবা একদিন না একদিন এই পৃথিবী নামক গোডাউনের সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত এমন এক জিন্দেগি যেটা শুরু হবে কোনোদিন শেষ হবে না কি ঠিক কি না তো আমরা কোন জিন্দেগি চাই দুনিয়া না আখেরাত কোনটা চাই আখেরাত না দুনিয়াও চাইতে হবে আখেরাত চাইলে শুধু হবে না আমার রসুলের সব থেকে দামি দোয়া প্রত্যেক নবীর স্পেশাল একটা করে দোয়া ছিল আমার রসুলের স্পেশাল দোয়াটার নাম হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমার রসুলের স্পেশাল দোয়া শুধু আখেরাত চাইলে হবে না দুনিয়াও চাইতে হবে আল্লাহর আমার রসুল শিক্ষা দেন তুমি দুনিয়াও চাও দুনিয়াতে ভালাই দাও আখেরাতেও ভালাই দাও দুনিয়ার ভালাইও চাই আখেরাতের ভালাইও চাই এটা আমার রসুলের দোয়া আল্লাহ ভাইরা আমার 12 মাসে কত বুঝা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান আমি গবেষণা করে যাচাই বাছাই করে দেখলাম তাদের কোন ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ এমনি ইসলাম গ্রহণ করি নাই কয় মুসলমান কেন মুসলমান কয় বাপ দাদাই মুসলমানের জন্য আমিও মুসলমান এইখানকার সাউন্ডটা কি বন্ধ হয়ে গেছে রে বাবা সবাই না সবাই না ও যথেষ্ট চেষ্টা করতেছে আপনারা চিল্লায়েন না ভাইরা আমার এখানকার ইউনিট কি কেটে গেছে এটা আল্লাহ হালকা দাও এটা হালকা দাও ভাইরা আমার তাহলে বোঝা গেল কি আমরা শুনে মুসলমান নাকি আহা আফসোস কেমন মুসলমান সারা সপ্তাহে নামাজ পড়ে না জুমার দিন পড়ে কথা বলেন কথা বলেন পুরো মাস নামাজ নাই পুরো বছর নামাজ নাই ঈদের নামাজ পড়ে এমন কিছু আল্লাহর বান্দা আছে মুসলমান দাবি করে সারা সপ্তাহ নাই মাস নাই জুমা নাই ঈদের নামাজও নাই মানুষ মারা গেলে জানাজায় হাজির হয় আছে কি নাই কেন হাজির হয় এখানে আবার একটা ফায়দা আছে ওই জানাজায় হাজির না হলে তো মেজবানি খাইতে যেতে পারবো না লজ্জার একটা বিষয় কি এজন্য জানাজায় হাজির হয় একদল আছে এরা সপ্তাহ পড়ে না জুমা পড়ে না মাস না বছর না ঈদের নামাজও পড়ে না এরা জানাজায়ও যায় না জিজ্ঞেস করো তুই মুসলমান কেমন মুসলমান কথা মুসলমান নাম কি কেমন মুসলমান কয় তুই যদি নামাজ পড়ো না ঈদের নামাজও পড়ো না তুই মানুষ জানাজাতেও যাও না তুই কেমন মুসলমান কয় কে গরুর গোশত কি খাই না আছে কি নাই আছে কি নাই গরুর গোশত খাওয়া মুসলমান সমাজে কিন্তু অভাব নাই কথা বলেন ভাইরা আমার আসলে আলোচনা কি করব আলোচনা তো জানার থাকার দরকার এলেন থাকলে না আলোচনা আসে আলোচনা করব কোথা থেকে তবে অল্প সময় আপনাদের সামনে দু চারটা ভাঙ্গা চোরা কথা কিছু আমলের বয়ান করব ইনশা আল্লাহ কারণ এখন তো আর ওয়াজের মঞ্চ থেকে আমলের বয়ান হয় না
হয় সিনেমার গান নাটক অভিনয় আর কৌতুক কথা কয় না কথা কয় না যেই বক্তা যত বেশি সিনেমার গান গাইতে পারে যুবকরা তত বেশি তার পাগল হয় কি কারণ ওই যে আমাদের আগের ধর্মের আর কি হিন্দুরা হিন্দুদের একটা প্রবাদ আছে রথ দেখা হলো কলাও বেচা হলো কি বোঝেননি এর অর্থটা কি জানেন রথ দেখা আর কলা বেচা বোঝেন এই দেখেন কেমন রথ দেখা আর কলা বেচা কারে বলে হিন্দুদের একটা পূজা আছে রথ যাত্রা আছে না এই একটা গাড়ি বানাইয়া এটা রথ বানাইয়া ওরা গোটা এলাকা ঘুরে কি আছে না তা এখন এই রথ দেখতে যাবে রথ যাত্রা দেখতে যাবে বাড়িতে আবার একটা কলাও পাকছে কলার ছড়াও পাকছে তো বেগম বলতেছে কয় আপনি যখন রথ দেখতেই যাবেন তো খালি হাতে যাবেন কেন কলাটাও নিয়ে যান কলাটাও বেচা হবে আপনার রথও দেখা হবে কি কি হলো কয় রথও দেখা হলো কলাও বেচা হলো তা আমাদের একদল মুসলমান আছে এরা রথও দেখে কলাও বেচে ওই যে মেলা বইছে না বুঝছি নি দোকানপাট নিয়ে আইছে না কয় যাই কোথায় কয় ওয়াজও যাই ওয়াজও কই যায় কই যায় কয় ওয়াজও যাই ওয়াজও কয় ওয়াজও যাও তো দোকান কয় কে ওয়াজও শুনমু দোকানদারিও করমু কি 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 কয় রথও দেখা হইলো কলাও বেচা হইলো ওয়াজও শোনা হইলো ব্যবসাও হইলো টাকাও ইনকাম হইলো কি কথা কয় না কথা কয় না এই একদল মানুষ আবার আছে এরাও আবার ওই ওই নিয়তেই আইছে কয় ওই মেলাতেও যামু ওয়াজও শুনমু মেলায় যামু কি কেনাকাটাও করমু ওয়াজও শুনমু আছে কি নাই আছে কি নাই আর কইলে তো আবার মুসিবত কার উপরে ফিরে যায় আবার কালকে সকালবেলায় তো চার দোকানে বয়া বয়া মুফতি সাহেবরা ফতোয়া দিবে কি আছে না একদল মুফতি মুহাদ্দিস চার দোকানে জীবনে মাদ্রাসায় পড়া তো দূরের কথা বারান্দায় ঘটে নাই ভুলুক মারে উকি মাইরেও মাদ্রাসার দিক তাকায় নাই জীবনে কোনোদিন মাদ্রাসার অনুদানও দেয় নাই দানও করে নাই কিন্তু চার দোকানে বয়া বয়া দেখবেন ওরা খালি ফতোয়াবাজি করে আমরা মাদ্রাসায় বারো বছর পনেরো বছর পড়ার পরেও যা জানি না ওরা চার দোকানে বসে তার থেকে বেশি জানি কথা কয় না কথা কয় না আছে কি নাই আছে কি নাই আছে না আছে না এরকম মানুষের অভাব নেই এই চার দোকানের মুফতি সাহেবরা কালকে দেখবেন সকালবেলা ফতোয়া দেবে ও দূর ন মুসলিম কি ওয়াজ করে ও জানি তো আমরা কি কই আইসে বাদদাদার কিছু গীতা টিতা কবে কিছু কিচ্ছা কবে ওই কিছু পূজার কথা কবে কিছু মন্ত্র কবে এই হলো ওদের ওয়াজ ওরা কি জীবনে মাদ্রাসায় পড়ছে যে মাদ্রাসার আলোচনা করবে আলেম এলেমের আলোচনা করবে আছে না আছে না আছে না কারা জীবনে মাদ্রাসায় পড়ছে ওরা ওরা কোরআন হাদিস পড়ছে ওরা কি ওয়াজ করবে ওই তো কইবে কয় কিভাবে পূজা করছি কিভাবে মুসলমান এই তো কইবে এটা এদের ব্যবসা কি কি কথা কয় না কথা কয় না এ চার দোকানে মুক্তি সামনে দেখবেন কালকে সকালবেলা এরকম একটা দল আছে কি নাই আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করেন সর্বপ্রথম আমাকে হেদায়াত দান করেন আর যারা এরকম মুক্তি মুহাদ্দিস সাহেব আছি এরকম কই আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করেন বলেন আমিন বাইরে আমার আপনি হয়তো আপনারা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন হুজুর যদি কিছু জীবনী কইতো আমরা খুব মজা পাইতাম ঠিক না এরকম নিয়ত আছে নাকি ঘুরায় ফেলেন ওরকম নিয়তে কোনো কাম নাই কোনো জীবনী একটা মন্ত্র আপনাদেরকে বলে শোনাবো না আজকে যদি অন্য কোনো সময় আসি তিরিশ হাজার মন্ত্র মুখস্থ কইছি না এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে হাকিমের তিরিশ পারা একশো চৌদ্দটি সুরা ছয় হাজার ছয়শো ছিষট্টি মতান্তরে ছয় হাজার দুশত আটত্রিশ আয়াতের সঙ্গে পরিপূর্ণ মিল পাওয়া যায় কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এই মন্ত্রগুলোর পৃষ্ঠা নম্বর অধ্যায় নম্বর কিতাবের নাম শ্লোক নম্বর পর্যন্ত বলা যায় এই যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে হিন্দু ধর্মগ্রন্থের উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে এরপরে ইসলাম গ্রহণ করেছি এমনি ইসলাম গ্রহণ করি নাই ইসলাম গ্রহণের পিছনে বিশাল বড় এক ইতিহাস আছে যদি আল্লাহ কোনো সময় আপনাদের সামনে আনে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জীবনই শোনাবো শুধু কিন্তু আজকে যেহেতু নতুন আসছি আমার মহব্বতের ভাই মাওলানা হাবিবুর রহমান চাঁদপুলি সাহাব অনেক মহব্বত করেন ভালোবাসেন এতটা ভালোবাসেন আমি মনে করি অন্য কোনো নবমুসলিমরে এত ভালোবাসে মহব্বত করে আমার জানা নাই ভাইরা আমার
আমি ইসলাম গ্রহণ করেছি স্বপ্নের ভিতরে। সরাসরি পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জবানে কালেমা শুনে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। চরমনায়ের জমিনে আনুষ্ঠানিকতা পেয়েছি। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইর হাতে হাত দিয়ে কালেমা নতুনভাবে গ্রহণ করে আমি চরমনায়ের ময়দানে পরিচিতি লাভ করেছি। আমার কোনো এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, আবারও বলতেছি আমার বাহাদুরি কতটুকু, আল্লাহ ওয়ালাদের নেক নজর নেক দোয়া আমার উপরে আছে আর আল্লাহর দয়া আছে, এতটুকু আমার পুঁজি, আর কোনো পুঁজি নাই। মরহুম শেখ রহমতুল্লাহ আলাইহির হাতে হাতে গড়া ছাত্র আমি, চরমনায়ের জমিন থেকে দাওরা করেছি। তো আমার কোনো এলেম নাই, আমি আগে বারবার বলছি আমার কিন্তু এলেম নাই, এলেমের বয়ান কিন্তু আমার নাই, আমি এলেমের বয়ান জানিও না। এই যতটুকু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পয়গম্বর ডাক দিয়ে বলে রে উম্মতের দল, তোমার সামনে যখন কোরআনে কারীমের তিলাওয়াত হয়, তিলাওয়াতের শেষে দিল থেকে যদি একবার চিৎকার দিয়ে আল্লাহ আকবর পড়তে পারো, আল্লাহ আকবর বলতে দেরি, জিন্দেগির গুনাহ মাফ হতে দেরি নাই। ওই যে বলছি আমলের বয়ান তো এখন নাই, তবে যতটুকু সময় পাই আমলের বয়ান করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আমল ছাড়া কি নিয়ে কবরে যাইবেন? কবরে গেলেই তো আপনার আমল দরকার হবে। কি ভাইরা, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বয়ান করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আসেনি হাফেজ সাহেবরা কোরআনে কারীমের ভিতরে আয়াত খানা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দার বান্দিরা, ও বড় বক্তা বড় ওয়াইজ, এ বড় মুহাদ্দিস সাহেব, এ বিশ্ববিখ্যাত মুক্তি সাহেব, ও বিশ্ববিখ্যাত মাওলানা, এ বড় হাফেজ সাহেব, বড় মসজিদের খতিব, ও বড় পীর সাহেব, ও তাবলিগের আমির, ও ওয়ার্ডের মেম্বার ও চেয়ারম্যান, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, ও প্রধানমন্ত্রী, ও বিরোধী দলীয় নেত্রী, শোনো শোনো, ওই ওয়াজটা তুমি করবা, ওই বয়ানটা তুমি করবা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই আমলের উপরে তুমি বয়ান আমল কর, ওই আমলের বয়ান তুমি শ্রোতাদেরকে শুনাইবা। এখন বর্তমান সমাজে একদল চেয়ারম্যান আর মেম্বাররা কি ওয়াজ করে, কয় আপনার যা দরকার সব পাওয়া যাবেন। আইসা কেমন সুন্দর সুন্দর কথা কয়, নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া কিন্তু কোনো কাজ নাই, চেয়ারম্যান সাহেব নিজেই নামাজ পড়ে না। কি নির্বাচন যখন আসে যায় নামাজ একটা বগলের মধ্যে নিয়ে হাঁটে, এক আসরের নামাজ পাঁচবার, কথা কয় না, কথা কয় না, এক আসরের নামাজ পড়ে পাঁচবার কয়, কেমনে হুজুর এই পাঁচবার? আবার কয় কিছু লোক সামনে দাঁড়ানো আছে আসরের আজানের পরে বের হইছে, কয় এই তোরা একটু দাঁড়া আমি একটু নামাজটা বুঝে নেই, যায় নামাজটা বিছায় নামাজ, ওখান থেকে সরে গেছে আরেকটা মজমা, কিছু লোকজন দাঁড়ায় আছে, কয় ভাই তোরা একটু দাঁড়া আমি আসরের নামাজটা পড়ে নি আবার, কারণ দেখাইতে হবে তো আমি নামাজ পড়ি, আমি নামাজি, কারণ নামাজের ওয়াজ না করলে তো কাজ হবে না। এবার নামাজ পড়ার পরে নামাজটা কিন্তু ঠিকঠাক পড়বি, কারণ মুসলমান নামাজ না করলে মুসলমান বলা যায় না। কেন কেন, আসসালাতু ইমাদুদ্দিন আইসামুল ইয়াকিন, আল্লাহ পাক আল্লাহর নবী ডাক দিয়ে বলে এরে উম্মত, যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো ইমানদার, যার নামাজ আছে সে তার ইমান ঠিক আছে, যার নামাজ নাই তার ইমান ঠিক নাই।
আসেনি এরকম বেনামাজি এলাকার মধ্যে? কয় নামাজ না পড়লে কি হবে ঈমানটা মজবুত? কি 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 কি, অথচ আমার রসুল বলেন যে নামাজ পড়ে তার ঈমান ঠিক, যে নামাজ পড়ে না তার ঈমান ঠিক না। কেমন কেমন আমার রসুল বলেন, বাইনার রুজুলি অবাইনাল কুফরি ও শিরকি তার কুসলা আও কামা কালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়া সালাম। আমার রসুল বলেন মুসলমান নামাজ পড়ে, কাফের আর মুশরিক নামাজ পড়ে না। কাফের আর মুশরিক আর মুসলমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। কাফের মুশরিক নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। তা আপনি কেমন মুসলমান? কয় নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? তোর ঈমানই নাই কি? নাই ঈমান নাই, সত্য না মিথ্যা? কথা আমার না আমার রসুলের। আমার রসুল বলেছেন পারলে রসুলের কাছে যায় নালিশ করো যে তোমার হ্যাঁ উত্তর সুরি এই কথা বললো কেন, পাইলো কোথায়? বাইরে আমার ওই যে বলছিলাম, কারণ বক্তা আমলের বয়ান করবে কই? কারণ সারা রাত ভরে ওয়াজ করে যাওয়ার পর ঘুম যতক্ষণ আসে না ফেসবুক নামের গজবটা খুলিয়া হিন্দি সিনেমার গান শুনে, মমতাজের গান শুনে, নকুল কুমারের গান শুনে আর বিভিন্ন শিল্পীর গান শুনে এই সারা রাত ভরে গান শুনি না। পরের দিন যখন ওয়াজের ময়দানে যায় তখন তো গান ছাড়া আর কিছুই আসে না। কথা কয় না, কথা কয় না, কি কথা কয় না, ঠিক কিনা? এরকম বক্তার আবার দাম বেশি চাহিদা বেশি, কয়ে জানো নাকি কত সুন্দর গান, কত সুন্দর গলা, এত সুন্দর গলা আর কোন বক্তার হইতে পারে? আমারও মাঝে মাঝে কয় হুজুর আপনি কি গজল টজল জানেন না, আপনি তো কোনো ওয়াজের মধ্যে গজলই গান না। আমি কি গজল জানি কিন্তু গজল গাওয়ার টাইম পাই না, গজল জানি না আবার, গজল তো জানি কিন্তু কোন সময় যে গজলটা গামু হেডেই সুযোগ পাই না। এর মধ্যে তাকায় দেখি যে ঘড়িতে টাইম নাই, তা কামু গামু কোন সময়, গাওয়ারই তো সময় পাই না। আর ওরা খালি গান নিয়ে ফিরে রয়েছে, সিনেমায় উঠতেই কয় অমুক সিনেমার গান, অমুক সিনেমার গান, নার্গিসের গান, মমতাজের গান, এন্ড্রু কিশোরের গান, নকুল কুমার বিশ্বাসের গান, খালি গান আর গান। কি কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? কি কইতাম কি কইতাম, অথচ আমার আল্লাহ বলেন ও বক্তা খবরদার ওই ওয়াজটা তুমি করো, যেই ওয়াজের উপরে তুমি আমল করো, ও খতিব সাহেব ওই বয়ানটা তুমি করো, যেই বয়ানের উপরে তুমি নিজে আমল করো, ও মাওলানা সাহেব ওই বয়ানটা তুমি করো, যেই আমলের উপরে তুমি নিজে আমল করো, যেই বয়ানের উপরে তুমি নিজে বয়ান করো, ও মুফতি সাহেব ওই বয়ান করো, যেই আমলের যেই বয়ানের উপরে তুমি নিজে আমল করো, ও হাফেজ সাহেব ওই বয়ান করো, যেই বয়ানের উপরে তুমি আমল করো, এ ইমাম সাহেব এ খতিব সাহেব ওই বয়ান তুমি করো, যেই বয়ানের উপরে তুমি আমল করো। হেরে ভাই আমার রসুল বলেন আসসালাতু ইমাদুদ্দিন ওয়া ইসামুল ইয়াকিন। আমার রসুল ডাক দিয়ে বলেন উম্মত যার নামাজটা যত বেশি মজবুত তার ঈমানটা তত বেশি মজবুত, যার নামাজ যত বেশি সুন্দর তার ঈমানের রশিটা তত বেশি সুন্দর। এখন নামাজ লাগবে কি লাগবে না, নামাজ ছাড়া যাওয়া যাবে নি। এ ভাই কি বলতাম, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন বান্দা এরে উম্মত, আমার রসুল ডাক দেয়া বলে রে উম্মত এই মজলিসটা কত দামি মজলিস তুমি কি তা জানো? না না জানি না। আমার রসুল বলেন এই মজলিসটা এত দামি এত দামি এত দামি, এই মজলিসে বসলে জিন্দেগির গুনাহ মাফ, এই মজলিসটা এত দামি এত দামি, এই মজলিসে বসলে 40 বছর নফল ইবাদতের সওয়াব, এই মজলিসটা এত দামি এত দামি, এই মজলিসে বসে একটা মাসআলা যদি শিখতে পারো 60 বছর নফল ইবাদতের সওয়াব। শুধু তাই কত বর্ণনা করব, কত বয়ান করব, বয়ান করে শেষ করা সম্ভব না। বাইরে আমার এই মজলিসে বসে একটা মাসালা শিখলে 60 বছর নফল ইবাদতের সব শেখা যাবে নাকি? একটা মাসালা শিখাই দিয়ে যাই কমপক্ষে আমলের নিয়তে। বাইরে আমার জানতে চাই আমার আল্লাহ তাআলার নাম কত,
কত অনেকেই জানেই না বোধহয় আসলে কত নিরানব্বই পাক্কা শিওর না আমার আল্লাহর নাম হলো তিন হাজার ওই জন্মের পরের থেকে কোরআন পড়ে আসতেছি কোরআন হাদিস পড়ি ওলামা একরামের সভাপতি থাকি জীবনভর শুনে আসলাম আল্লাহর নাম নিরানব্বই এই গাঁজা খায়া এসে বইছো নাকি কও আল্লাহর নাম তিন হাজার পাইছো কই আমার কথা না আমার রসুল বলেন এরে সাহাবিরা আমার উম্মত বলো তো আমার আল্লাহর নাম কত সাহাবা একরাম বলে পয়গম্বর নিরানব্বই কয় না না আমার আল্লাহর নাম হলো তিন হাজার সাহাবা একরাম বলে পয়গম্বর ইমান আনার পরে আপনি আমাদের সহবত দিয়ে সহবতে শিখিয়ে আপনি ইমান শিক্ষা দিয়েছেন আপনি শুরু থেকেই শিক্ষা দিয়েছেন আল্লাহর নাম নিরানব্বই আপনি আজকে তিন হাজার বললে আমরা মানব কেন দলিল তার কই আমার নবী ডাক দিয়ে বলে রে উম্মত এরে সাহাবি শুনে নাও এক হাজার নাম শুধুমাত্র আল্লাহর ফেরেশতারা জানে কোন নবী রাসূল তা জানে না দুনিয়ার কোন মাখলুক তা জানে না সুবহানাল্লাহ কইতেন না কত হইছে কত উনি মিলাই নেবেন মিলাই নিয়ে তারপরে বাড়ির যাবেন তিন হাজার নাম বলছি খালি শুনবেন কেন মিলাই নেবেন আমার রাসূল বলেন সাহাবীরা আমার উম্মত আর এক হাজার নাম শুধুমাত্র নবী রাসূলগণ জানে আল্লাহর কোন ফেরেশতাও জানে না দুনিয়ার জমিনের কোন মাখলুক তা জানে না সুবহানাল্লাহ কইতেন না কত হয়েছে কত কত হয়েছে দুই হাজার তাওরাতের মধ্যে তিনশো জবুরের মধ্যে তিনশো ইঞ্জিলের মধ্যে তিনশো কোরআনে হাকিমের মধ্যে নিরানব্বই কত হয়েছে তিন হাজার পড়ছে নি পড়ছে এক কম এই তো বোঝে পয়গম্বর বলে রে সাহাবীরা আমার উম্মত এই একটা নাম এমন একটা নাম এই এক নাম যে উম্মত একবার জবানে উচ্চারণ করে উচ্চারণ করতে দেরি হয় তিন হাজার নামের জিকিরের সোয়াব পেতে দেরি হয় না কত কত একটা নাম একবার জবানে উচ্চারণ করবে তিন হাজার নামের জিকিরের সোয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন না বাইরে আমার সাহাবা একরাম বলে পয়গম্বর তাড়াতাড়ি জানায়া দেন কি নাম একবার উচ্চারণ করলে তিন হাজার নামের জিকির হয় ও পয়গম্বর জানতে চাই বলেন পয়গম্বর বলে রে উম্মত শুনে নাও যে উম্মত একবার জবান দিয়ে উচ্চারণ করবে বিসমিল্লাহির রহমানির রহিম একবার জবানে উচ্চারণ করবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলতে দেরি তিন হাজার নামের জিকিরের সওয়াব পেতে দেরি নাই আমল করা যাবে নি এ ভাই বিসমিল্লাহ নামের ফজিলতের বয়ান কি আর করব আল্লাহর নবী বলে রে উম্মত ঘর থেকে যখন তুমি বের হইয়া যাও বিসমিল্লাহ বলে যখন ঘর থেকে বের হও যতক্ষণ না ঘরে ফেরো প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ তাআলার জিকিরে শামিল হয় শুধু কি তাই না না তুমি কাজ শুরু করবা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে যদি কাজ শুরু করতে পারো যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকিরে শামিল হয় শুধু কি তাই না না আমার রসুল বলেন এ উম্মত শুনে রাখো এ ঘুমানেতে ঘুমাইতে যাওয়ার আগে প্রত্যেক দিন রাতে অজুনিয়া বিছানায় যাইয়া ডান কাতে শুইয়া মাথাটা বালিশে লাগাইয়া যদি তুমি ঘুমানোর আগে একুশ বার একুশ বার একুশ বার পড়তে পারো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তুমি ঘুমাতে দেরি হবে আমার রসুল বলেন মৃত্যুর আগে যে কোনো রাত্রে আমি নবী তোমার সামনে হাজির হই
নবীকে দেখার সুযোগ হয় না, দেখতে পারি না। আমার রসুল বলেন আল্লাহকে দেখার আমল লাগে না, কিন্তু আমি নবীকে দেখার জন্য আমল লাগে। আল্লাহকে দেখতে হলে কষ্ট হয় না, কিন্তু আমাকে দেখতে হলে কষ্ট হয়, আমাকে পেতে হলে কষ্ট লাগে, আল্লাহকে পেতে কষ্ট লাগে না। এমনি এমনি আমি নবীকে দেখা যায় না, আমি নবীকে দেখার জন্য অতিরিক্ত আমল করতে হয়। ভাইরা আমার, এই যে বিসমিল্লাহ কেমন ফজিলতের নাম, পয়গম্বর বলে এই বিসমিল্লাহ নামের ফজিলতের বয়ান করে শেষ করা যাবে না। বিসমিল্লাহ নামের এত ফজিলত, পয়গম্বরে নূহ আলাইহি সালাম নাম শুনছেন তো, আল্লাহর এক নবী, কোন নবী পয়গম্বরেরা মেহমান ছাড়া কোনো সময় খানা খাইতেন না। পয়গম্বর নূহ আলাইহিসসালাম মেহমান ছাড়া খানা খান না। সকালবেলা একদিন মেহমান নিয়ে খানা খেয়েছে, কিন্তু দুপুরবেলা খানা খাবে মেহমান নাই, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কে আসবে? আগন্তুক আসবে, তাকে নিয়ে মেহমান বানাইয়া বাড়িতে যায় দুপুরের খানা খান। কিন্তু আমাদের বাড়িতে তো মেহমান আসলে মোটামুটি মাথা গরম। আল্লাহ, পয়গম্বর নূহ আলাইহিসসালাম দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে, তাকায় দেখে একজন লোক হেঁটে হেঁটে আসতেছে আগন্তুক। এদিক থেকে মনে মনে পাক্কা নিয়ত হয়ে গেছে, ওই লোকটারে নিয়েই আজকে দুপুরের খানা খাবো। যত কাছে আসে, কাছে আসতে 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 দেখে নূহ পয়গম্বর তাকায় দেখে ওই জামানার সব থেকে বড় কুস্তিগির উস পালোয়ান, কে? উস পালোয়ান, ওই সময়ের সবচাইতে সেরা কুস্তিগির, তার চাইতে আর বড় কুস্তিগির ওই সময় কেউ ছিল না। উস পালোয়ান কাছে আসছে, কয় উস, চল আজকে দুপুরে তুই আমার বাড়ির মেহমান হয়ে যা, দুইজন একসাথে খানা খামু। উস পালোয়ান কয় একটা শর্ত আছে। কি শর্ত? কয় পয়গম্বর আপনি ভালো করে খেয়াল করেন, সকালবেলার নাস্তা কিন্তু আমার 400 রুটি। সকালবেলার নাস্তা কত? কয় 400 রুটি। দুপুরে কি খানা লাগবে বুইজা শুইনা দাওয়াত দিয়েন। পয়গম্বর বলে উস এই চিন্তা তোর না, চল তোর খানা পাইলেই তো হইল, যা খাবি যতটুকু খাইতে পারবি ততটুকু তুই খাবি, সমস্যা নাই, তোর জন্য যা বরাদ্দ আছে তাই তুই পাবি। ঠিক আছে লন জায়গা। উস পালন রে দস্তর খানায় বসাইয়া পয়গম্বর নূহ আলাইহিসসালাম ঘরের মধ্যে যাইয়া দুপুরে খাবার জন্য এক প্লেটের মধ্যে করে 4টা রুটি নিয়ে হাজির। পুষ্পালনের মাথা গরম, দুর্মিয়া কইলাম যে আমার সকালের নাস্তা হলো 400 রুটি আর দুপুর বেলা দিলেন 4টা রুটি, কি ফাজলামো করার জন্য আমারই লই আইছেন? না তুমি খাইতে শুরু করো দিতেছি, তবে একটা শর্ত আছে, তুমি যে রুটিটা প্লেট থেকে টান দিবা উঠাবা, উঠানোর সময় বিসমিল্লাহ বলে উঠানো লাগবে। কয় এটা কোনো ব্যাপার? এটা আবার কি? এটা কোনো ব্যাপারই না, সমস্যা নাই। উস পালোয়ান খানার প্লেট থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পরে একটা রুটি টান দিয়েছে, সঙ্গে সঙ্গে 4টা রুটি 8টা রুটিতে পরিণত হয়েছে। এবার যত টানে তত বাড়ে, যত টানে তত বাড়ে, একটা টানে 8টার থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, খালি বাড়ে আর বাড়ে, কমে না। এক সময় বাড়তে বাড়তে দেখা গেল উস পালোয়ান রুটির ভিতরে, রুটির মধ্যে খুঁজে পাওয়া যায় না উস পালোয়ান কই, চারপাশে রুটি দিয়ে ভরা। পয়গম্বর ডাক দেয়া বলে রে উস তুই কই, তোর তো দেখতে পাই না, কোথায় তুমি? উস পালোয়ান ভিতর রুটির মাঝখান থেকে বলে ও পয়গম্বর কিসের আছো বয়স্কদের বয়ান করলে? আগে তো রুটি আমি খাইতাম, এখন তো রুটি আমারে খায়। কি একটা ফজিলত, কেবল একটা বলছি, এই রকম হাজার হাজার বিসমিল্লার ফজিলতের বয়ান আছে, একটা নয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আরবে, পয়গম্বরে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, কোথায়? খন্দকের যুদ্ধে 1350 সাহাবি নিয়ে ময়দানে অবস্থান করতেছেন, 3 দিন না খাওয়া। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে তাকায় দেখে আমার নবীর, নবীর সামনে যায় কয় পয়গম্বর 3 দিন খানা নাই, তাকায় দেখেন পেটের মধ্যে 2টা পাথর বানছি।
কয়টা পাথর? কয় দুইটা পাথর বানছি। পয়গম্বর বলেন, জাবের তুমি তো দুইটা পাথর মাত্র বানছ। পয়গম্বর জামাটা উঁচু করে দেখায়, তাকায় দেখ আমি শান্তির না খাওয়া আমার পেটের মধ্যে তিনটা পাথর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনু আর কোন কথা না বলে তোর ঘরের মধ্যে বিবিরে যায় বলে, বিবি আমার আমি তো তিন দিন না খাওয়া, কিন্তু আমার নবীর দিকে তাকায় দেখলাম আমার নবীর পেটের মধ্যে তিনটা পাথর। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা জ্বালা নিবারণ হয়ে যায়, সেই নবীর খিদার জ্বালায় পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রাখছে। বিবি ঘরের মধ্যে কি খানা আছে বলো? কয় চারটা রুটি হবে, এতটুকু আটা আছে, আর টুকরা গোস্ত আছে, আর কোনো কিছু নাই। কয় আমার নবীরে আমি এই চারটা রুটি আর টুকরা গোস্ত রান্না করো, আমি আমার নবীরে দাওয়াত দিয়ে আসি। আমার নবীরে যায় বলে, যাবে না দেলে দেলে বলেন, পয়গম্বর দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি দুপুরবেলা আমার বাড়িতে খাবেন, সঙ্গে দুইজন সাহাবি নেবেন। পয়গম্বর বলে, রে জাবের তাকায় দেখো না, 1300 থেকে 1350 সাহাবি কেউ খায় না, সব না খাওয়া। আমি কেমনে এতগুলো সাহাবিকেই ক্ষুধা জ্বালা রেখে আমি কেমনে নবী তোমার বাড়িতে দাওয়াত নেই? পরে জাবের তুমি দাওয়াত দিয়েছ, সমস্যা নাই। আল্লাহর রাসূল সমস্ত সাহাবীর ডাক দিয়ে বলে, ও যুদ্ধের ময়দানের সাহাবীরা রে, তোমাদের দুপুরবেলা খাবার দাওয়াত, ওই জাবেরের বাড়িতে দুপুরবেলা সকলে সকলেই খাবো, তোমাদের সকলের দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আছে তো মোটে চারটা রুটি আর টুকটা গোশত, আবার নবী সবাইকে দাওয়াত দিয়েছে, দৌড়, কি করবে এখন, কি অবস্থা, কি হবে এখন পরিস্থিতি? 1350 সাহাবী যুদ্ধের ময়দানে অবস্থান করে, চারটা রুটি আর টুকরা গোশত দিয়ে কিভাবে মেহমানদারি করবেন? বিবি বলে, স্বামী গো, স্বামী আমার বলেন, আমাদের দাওয়াত দেওয়া ছিল আমার রসুলকে, আমার রসুল তো সকলকে দাওয়াত দিয়েছেন, আমাদের অপরাধ কি? আমার রসুল যখন দাওয়াত দিয়েছেন তখন আমার রসুলের দাওয়াতে সবাই আসবে, সব চিন্তা আমার রসুলের উপরে ছেড়ে দাও, আমার রসুল যেভাবে পারে, আমার রসুল যে দাওয়াত দিয়েছেন নিশ্চয়ই তার ব্যক্তিগতভাবে কোনো দাওয়াত হয় নাই, আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার হুকুম দিয়েছেন তাই দিয়েছেন, টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম সমস্ত সাহাবী নিয়ে দুপুরবেলা হাজির, কয় জাবের খানা কই? কয় হুজুর এই ভান্ডের মধ্যে আছে। কয় দাও, আমার নবী নিজেই রুটি বণ্টন করে, প্রত্যেকের হাতে দুইটা করে রুটি দেয়, দুই টুকরা গোশত দেয়, দুইটা রুটি দুই টুকরা গোশত, দুই রুটি দুই টুকরা গোশত, দিতে দিতে প্রথম ধাপেই 400 সাহাবীরে দিয়ে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা হা করে তাকায় রয়েছে, কি ব্যাপার, ঘটনা কি? চারটা রুটি 400 সাহাবীকে দেওয়া হয়ে গেছে অলরেডি। আল্লাহর রাসূল বলে, আসো আসো তাড়াতাড়ি আসো, দিতে 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 1350 সাহাবীকে খানা দেওয়া হয়ে গেছে। আমার রাসূল বলে, আমার রাসূলও দুইটা রুটি নিলেন আর দুই চার টুকরা গোশত নিলেন, নেওয়ার পরে বলতেছে, জাবের যাও এটা যা আছে তোমরা সবাই বণ্টন করে খাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গিয়ে তার বিবিকেও দুইটা রুটি দিলেন, তিনিও দুইটা রুটি নিলেন, তার ঘরের সন্তানদেরও দুইটা রুটি দিলেন। দেওয়ার পরেও এখন পাত্রের মধ্যে তাকায় দেখে চারটা রুটি আর টুকরা গোশত এখনো অবশিষ্ট আছে। কেন কেন কেন? এই যে বিসমিল্লাহর বরকত, অথচ আমরা তো বিসমিল্লাহকে উঠিয়েই দিয়েছি, বিসমিল্লাহ দেওয়া বলার সময় নাই আমাদের।